শাকিল কাল ভোট আজ কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জামাদের পাঠানোর কথা কখন শুরু হবে এই কার্যক্রম এবং সার্বিক পরিস্থিতি কি দেখছেন জানাবেন অলওয়েজ রেডি থাকুন গ্রামীণ ফোনের মান্থলি প্যাকে এক প্যাকে এক মাস ধন্যবাদ সোহাগ মূলত সকাল 10টা থেকে পুলিশ লাইন স্কুলের সামনে থেকে মূলত মারামাল শুরু হবে রংপুরের এবং রংপুর বিভাগের অন্যান্য যে স্কুলগুলো রয়েছে বিশেষ করে পুলিশ লাইন স্কুল এবং জেলা স্কুল সবগুলো জেলা থেকে অর্থাৎ রংপুর এবং সবগুলো জেলা থেকে সকাল 10টা 11টা এই নাগাদ মূলত কেন্দ্রগুলোতে মারা ভোটার যে মারামাল সামগ্রী মারামাল সেগুলো পৌঁছাবে তবে একটা বিষয় জানিয়ে রাখতে চাই এবার কিন্তু নির্বাচন কমিশন নতুন নিয়ম করেছে অর্থাৎ ব্যালট যে পেপার সেই পেপার কিন্তু আজকে সেগুলো কেন্দ্রে যাবে না আগামীকাল সকালে সেগুলো কেন্দ্রে পাঠানো হবে অর্থাৎ অনেকটাই যদি বলি যে পরীক্ষার যে পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে সকালবেলা বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয় ঠিক সেই আদলেই মূলত ব্যালট পেপারগুলো সেই আদলেই আগামীকাল ভোট শুরু হওয়ার ঠিক এক থেকে দেড় ঘন্টা আগে সেগুলো বিভিন্ন কেন্দ্রে পাঠানো হবে আজকে মূলত বিভিন্ন ব্যালট বাক্স এবং সেই সঙ্গে অন্যান্য যে উপকরণগুলো রয়েছে সেগুলো পাঠানো হবে এবং পুলিশ সদস্য যারা বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করবেন তারা সেখানে যাবেন আনসার সদস্যরা যাবেন এবং এই রংপুরের তথ্য যদি আপনাকে জানাই প্রায় ৬০০ ভোট কেন্দ্র রয়েছে তার মধ্যে ৩০১টি ভোট কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ যেগুলো ঝুঁকিপূর্ণ বলা হয় এবং সেখানে একজন সশস্ত্র পুলিশ সদস্য বাকি দুজন সাধারণ সদস্য থাকবেন এবং সেই সঙ্গে আনসার সদস্য পর্যন্ত রাখা হবে এবং দুই তিনটা কেন্দ্র নিয়ে একটি মূলত জোন তৈরি করা হয়েছে এবং সেই কেন্দ্রগুলোতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দায়িত্ব পালন করবেন এবং সেখানে কিছুক্ষণ পরপরই মূলত বিজেপি সদস্যরা সেখানে টহল দেবেন সেনাবাহিনীর সদস্যরা টহল দেবেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় এবং আপনাকে জানেন নির্বাচনে যে সার্বিক পরিবেশ বা সার্বিক যে পরিস্থিতি বা সার্বিক যে প্রস্তুতি সেটি কিন্তু পুরোপুরি রিটার্নিং কর্মকর্তারা যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু সেটি শেষ করে এনেছেন এবং সবশেষ গতকালকে আর রাজশাহী শহর দেশের কয়েকটি জায়গায় ভোট কেন্দ্রে ঘিরে যে নাশকতার ঘটনা ঘটেছে যার ফলে কিন্তু এই রংপুরের বিভাগের যে ৩৩টি আসন সেগুলো কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে অর্থাৎ যে কেন্দ্রগুলোতে ভোট কেন্দ্র নেওয়া হবে সেগুলো থেকে গতকাল থেকেই মূলত সেই নিরাপত্তা জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি তৈরি করা হয়েছে যাতে কোনো ধরনের নাশকতার ঘটনা না ঘটে এবং নির্বিঘ্নে সাধারণ মানুষজন ভোট দিতে না পারে এবং গতকাল আমরা এখানকার রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন তার সঙ্গে কথা বলছিলাম তিনি বলছেন যে তারা তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছেন এবং গোয়েন্দা নজরদারি এবারই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার খবর না পাওয়া যায় এবং সেই সঙ্গে শুধুমাত্র নাশকতাকারীর বিষয় নয় এবং এখানে প্রত্যেকটি আসনে যেহেতু স্বতন্ত্র প্রার্থী রয়েছে একাধিক প্রার্থী রয়েছেন এবং হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন সেই নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা যেন কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারেন সেই বিষয়ে কিন্তু সব বিষয় কিন্তু একেবারেই যদি বলি কড়া নিরাপত্তার যে চাদরে ঢাকা হয়েছে পুরো রংপুরকেই যেন মানুষ তাদের পুলিশ সদস্যরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য একটাই টার্গেট মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে শান্তিপূর্ণভাবে যেন সেই ভোট গ্রহণ হয় সোহাগ শাকিল আপনাকে ধন্যবাদ নাফিসে আপনি নিশ্চয় জানেন যে আমরা নিরাপত্তার খবর জানছিলাম আরফিন শাকিল আমাদেরকে জানাচ্ছিলেন এই পর্যায়ে কি তথ্য আছে আপনার কাছে কি জানাবেন এই পর্যায়ে আমরা একটু সিলেটে হাসান ওয়ালির কাছ থেকে ঘুরে আসতে চাই এবং জানতে চাই সেখানকার পরিস্থিতি দর্শক সিলেটে আছেন আমাদের সহকর্মী হাসান ওয়ালি আমরা সরাসরি তার যাচ্ছি তার কাছে হাসান ওয়ালি এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য আছে এবং সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন সোহাগ আপনাকে ধন্যবাদ আমি সিলেট শহরে রয়েছি রংপুর থেকে আমাদের সহকর্মী আরিফিন শাকিল যেমনটি জানাচ্ছিলেন সিলেটেও কিন্তু ঠিক অনেকটি সেরকম সকাল ১০টার পর থেকেই মূলত আসলে যে সরঞ্জামাদি সেটি বিতরণ শুরু হবে জেলা পরিষদের কার্যালয় থেকে সিলেট বিভাগের অন্যান্য জেলাতেও কিন্তু একইভাবে একটু বেলাবেলার সঙ্গে সঙ্গে কিন্তু নির্বাচনী কর্মকর্তারা সেটি বুঝে নেবেন একই সঙ্গে ব্যালট সেটি কিন্তু আসলে এখন আজকে দেওয়া হবে না একেবারে ভোর রাতে অর্থাৎ ভোট গ্রহণ শুরু হওয়ার দুই তিন ঘন্টা বা চার ঘন্টা আগে কিন্তু সেটি বিতরণ করা হবে সেটি কিন্তু একটি বড় চ্যালেঞ্জ কারণ সিলেট জেলার মধ্যে কিন্তু ৭৫টি কেন্দ্র রয়েছে যেটি দুর্গম এলাকায় সেই জায়গাটিতে আসলে ব্যালট বক্স পৌঁছানো সেটি কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ নিয়েই কিন্তু আসলে এবার এটি উতরাতে চান যারা নির্বাচন কমিশন সে কারণে কিন্তু আসলে যারা নির্বাচনী কর্মকর্তা রয়েছে তাদেরকে কিন্তু সেভাবে তারা আসলে নির্দেশনা দিয়েছেন যাতে করে সুষ্ঠুভাবে নির্বাচন তারা ভোট গ্রহণ শুরু করতে পারেন আপনি জানেন সিলেট এর মোট ১৯টি আসন সিলেট বিভাগের মধ্যে এর মধ্যে কিন্তু অন্তত ১২টি আসনে জমজমাট লড়াইয়ের অপেক্ষা করছেন এই এলাকার মানুষ সাধারণ ভোটাররা
গতকালকে এখন পর্যন্ত কিন্তু প্রচার প্রচারণা শুরু থেকে 18 অবধি প্রচার প্রচারণা এবং তারপরেও কিন্তু সিলেট বিভাগের একেবারে যে সুষ্ঠু পরিবেশ সেটি ছিল বলা চলে খুব একটা বড় ধরনের অভিযোগ ছিল না কিন্তু গতকালকে মৌলভীবাজার সদর আসন একটি ভোট কেন্দ্রে আগুনের ঘটনা ঘটেছে আর দুর্বৃত্তরা আগুন দিয়েছেন সেটি কিন্তু একটা নতুন সংখ্যা তৈরি করেছে যেই আসনটিতে আগুন দেওয়া হচ্ছে মৌলভীবাজার 3 আসনে আমি নিজেও কিন্তু সেই আসনে গিয়েছিলাম সেখানে কিন্তু খুব একটা হাড্ডাহাড্ডি লড়াই আভাস আমরা দেখিনি নৌকার প্রার্থী রয়েছেন এর বাইরে কিন্তু কোনো স্বতন্ত্র প্রার্থী সেইভাবে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী নেই অন্যান্য দলের প্রার্থীরাও কিন্তু আমরা খুব একটা প্রচার প্রচারণা দেখিনি সেই জায়গাটি একটি স্কুলে একটি ভোট কেন্দ্রে আগুনের ঘটনা ঘটেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে জানিয়েছেন মৌলভীবাজারে যে এটি দুর্বৃত্তদের একটি ঘটনা ঘটতে পারে অন্য কোনো উদ্দেশ্য এর পেছনে থাকতে পারে সেটি তারা বের করছেন খুঁজে আমাদেরকে সেটি জানিয়েছেন এর বাইরে অন্যান্য হবিগঞ্জে দুটি আসনে কিন্তু আমরা দেখেছি যে একটু জমজমাট ভোট গ্রহণ হবে এবং সেখানে কিন্তু সংখ্যার এক ধরনের সংখ্যা রয়েছে সংঘর্ষের সংখ্যা হবিগঞ্জ 4 আসনে মূলত এটি বেশি এর বাইরে মৌলভীবাজার 2 আসন কুলাউড়া সেই জায়গাটিতে আমরা দেখেছি মোট 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে সাবেক 2 জন সংসদ সদস্য রয়েছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তৃণমূল বিএনপি প্রার্থী রয়েছেন সব একবার জমজমাট লড়াইয়ের অপেক্ষা সেই এলাকার মানুষ একই সঙ্গে সংঘর্ষের সংখ্যাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না সিলেট জেলার 6 নম্বর আসনটি যে জায়গাটিতে নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সেখানেও কিন্তু এক ধরনের জমজমট পরিবেশ রয়েছে এবং সেখানে কিন্তু উত্তেজনাও রয়েছে সেই জায়গাটিতে শমশের মুবিন চৌধুরী তৃণমূল বিএনপি চেয়ারপারসন তিনি আছেন একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন সব মিলে কিন্তু সিলেট বিভাগের 6টি আসনের মধ্যে সিলেট জেলার 6টি আসনের মধ্যে 4টি আসনে জমজমট লড়াই হতে পারে এবং 19টি যে আসন রয়েছে তার মধ্যে কিন্তু আসলে মোটামুটি 12টি আসনে এক ধরনের জমজমট লড়াই হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত মৌলভীবাজারের এই ঘটনাটি বাদে বাকি সব কিন্তু মোটামুটি ভালো সিলেট জেলায় 28 প্লাটুন বিজিবি এবং 28 প্লাটুন সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে এর মধ্যে অন্যান্য জেলাতেও কিন্তু সেভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছেন একেবারে নিরাপত্তার পরিবেশ যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেটি তারা সর্বোচ্চ দেখছেন এবং সেটা কিন্তু একেবারে নজরদারির মধ্যেই রয়েছেন সব মিলে সিলেট থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সব শেষ ফিরছি সোহাগ আপনার কাছে ওয়ালি আপনাকে ধন্যবাদ দর্শক এবার যেতে চাই রাজশাহীতে সেখানে আছেন আমাদের সহকর্মী মতিউর মর্তুজা মর্তুজা আপনি জানাবেন আপনারা এখানে কোনো প্রকার অপ্রীতিকর কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে কিনা এবং এমন কোনো কিছু দেখতে পেয়েছেন কিনা সার্বিক পরিস্থিতি কি আমাকে জানাবেন সোহাগ আপনাকে ধন্যবাদ রাজশাহীতে গতকালকে 3টি কেন্দ্রে অগ্নিকাণ্ড এবং ককটেল হামলার ঘটনা ঘটেছিল তবে আজকে রাতে গত রাতে রাজশাহীর উপশহর থেকে 2 বালতি ভর্তি ককটেল উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তবে এখন পর্যন্ত কালকের পর থেকে আর কোনো কেন্দ্রে দুর্বৃত্তের আগুন বা কোনো ককটেল হামলার ঘটনা ঘটেনি সার্বিক পরিস্থিতি বলা যায় যে শান্তিপূর্ণই রয়েছে এবং গতকালকের যে ভোট কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ছিল তারপর থেকে সারা রাজশাহী জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে আর রাজশাহীতে এবছর 6টি সংসদীয় আসনের যে 6টি সংসদীয় আসনের যে 770টি ভোট কেন্দ্র রয়েছে তার মধ্যে আজকে ভোটের সরঞ্জামাদি পাঠানো হবে আর রিটার্নিং কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে এর মধ্যে 770টির মধ্যে 300টি কেন্দ্র দূরবর্তী এবং দুর্গম অঞ্চল হওয়ার কারণে সেই সব কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জামের সাথে সাথে আজকেই ব্যালট পেপার পাঠানো হবে এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সেই সব এলাকা যে ব্যালট পেপার যাচ্ছে সেগুলো একটি জায়গায় নিরাপত্তা বাহিনীর তদারকিতে রাখা হবে এবং সেই কেন্দ্রের জন্য ভোট গ্রহণে কোনো রকম বিঘ্ন না ঘটে বা দেরি না হয় সে কারণেই আজকেই ব্যালট পেপারগুলো কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে আর রাজশাহীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশ র্যাব সেনাবাহিনী বিজিবি পাশাপাশি আনসার সদস্যরাও সার্বক্ষণিক টহল দিচ্ছেন এছাড়া যে নির্বাচনী আচরণ অনুসন্ধান কমিটি রয়েছে তারাও নজরদারি করছেন 45 জন ম্যাজিস্ট্রেট রয়েছেন তদারকিতে এছাড়া 5 জন এডিসি রয়েছেন তারা সার্বক্ষণিক টহল দিচ্ছেন আর আজকে সকাল 9টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নির্বাচনী নিরাপত্তা নিয়ে ব্রিফিং দেবেন এবং নিরাপত্তার বিষয়ে তিনি সার্বিক পরিস্থিতিও তুলে ধরবেন সেই ব্রিফিংয়ে এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ ফিরে যাচ্ছে আপনার কাছে সোহাগ মর্তুজা আপনাকে ধন্যবাদ দর্শক রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মতিউর মর্তুজা এবার যাচ্ছি বরিশালে সাইফুর রহমান মিরন আপনার কাছে
মিরন জানাবেন আপনার এখানকার সার্বিক পরিস্থিতি কি, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, সেই সাথে প্রচার প্রচারণা শেষ, সব মিলিয়ে কি পরিস্থিতি বিরাজমান? সোহাগ, যেমনটা আপনি শুনছিলেন সিলেট এবং রাজশাহীর খবর, আমি আছি এই মুহূর্তে বরিশালে। বরিশাল সদর অর্থাৎ পাঁচ আসনে আমরা এখন দাঁড়িয়েছি। বরিশাল অশ্বিনী কুমার হল এখানে একটি কেন্দ্রও রয়েছে। আপনি জানেন যে ইতিমধ্যে গতকালকে বরিশালের আইনশৃঙ্খলা নিয়ে একটি ব্রিফিং দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এবং তারা কিন্তু বলেছেন যে আইনশৃঙ্খলা নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হবে বা বরিশালের সমস্ত আসনগুলো এবং সমস্ত কেন্দ্রগুলো, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে এবং নির্বিঘ্নে ভোট দিয়ে তারা বাড়ি ফিরতে পারে, সেই রকম ব্যবস্থা তারা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী করেছেন। এবং জেলা রিটার্নিং কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে দুর্গম এলাকার যে কেন্দ্রগুলো সেখানে কিন্তু ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে এবং আজকে দুর্গম এলাকার কিন্তু ব্যালটও তাদের পাঠিয়ে দেওয়া হবে এবং আগামীকাল অর্থাৎ আপনি জানেন যে 24 ঘন্টা পরই মূলত ভোট উৎসবে মাতবে সারা দেশের সঙ্গে বরিশালও। সেখানে কিন্তু বরিশালের যে কেন্দ্রগুলো সেখানে কিন্তু সকালবেলা ব্যালট পেপার পাঠানোর কথা বলেছেন। এবং এছাড়া যে বরিশাল সদর আসনে গতকাল রাতে একটি স্বতন্ত্র প্রার্থীর মূল নির্বাচনী যে কার্যালয় সেটি ভাঙচুর হয়েছে এবং সেখান থেকে দুজনকে আটক করেছেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এবং তারা আজকে সংবাদ সম্মেলন করবে। এর বাইরে বরিশালের অন্য কোনো আসনে অর্থাৎ অন্য কোনো কোথাও এরকম অপ্রীতিকর ঘটনা খবর আমাদের কাছে নেই। বরিশালের 6টি সংসদীয় আসনের মূলত নির্বাচন হলেও প্রতিদ্বন্দ্বিতা হবে বরিশাল সদর 5 আসন এবং বরিশাল 2 বানারীপাড়া এবং উজিরপুর আসন, এছাড়া অন্য আসনগুলোতে এবং বাকেরগঞ্জ অর্থাৎ 6 বরিশাল 6 এই আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা হবে। বাকিগুলোতে কিন্তু মোটামুটি স্বতন্ত্রের সঙ্গে নির্বাচন উৎসব মুখর হবে, এরকম একটা আভাস আমরা পেয়েছি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। মূলত এই ছিল আমার কাছে বরিশাল থেকে নির্বাচনের অর্থাৎ আগামীকালকার যে নির্বাচন শুরু হবে সেই নির্বাচনের সর্বশেষ তথ্য। আমি ফিরে যাব স্টুডিওতে সোহাগ আপনার কাছে। জয়, নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন, সে সাথে প্রত্যন্ত অঞ্চলে যে নির্বাচন যে সরঞ্জামাদি থাকে সেগুলো পাঠানো নিয়ে কোনো প্রকার প্রতিবন্ধকতা আছে কিনা জানাবেন? ধন্যবাদ সোহাগ আপনাকে। আপনি যেমনটা জানিয়েছেন যে রাত পোহালেই দ্বাদশ সংসদ নির্বাচন, চট্টগ্রামে 16টি আসন আছে, সব আসনে নির্বাচনী সরঞ্জাম কিন্তু পৌঁছে যাওয়ার জন্য তাদের যে প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। তো কিছুক্ষণের মধ্যে কেন্দ্রে কেন্দ্রে সেই সরঞ্জামগুলি পৌঁছানোর কথা রয়েছে। একই সাথে যে গতকাল থেকে পুলিশ থেকে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারাও কিন্তু বিভিন্ন কেন্দ্রে পৌঁছে গেছে। বিজিবি সেনাবাহিনী তাদের টহল অব্যাহত রয়েছে যেন সুষ্ঠুভাবে যেন দ্বাদশ সংসদ নির্বাচন শেষ করতে পারে। যেই ঘোষণা ছিল ইসির সেই ঘোষণা অনুসারে কিন্তু তারা শেষ করতে, যেই রিটার্নিং কর্মকর্তা যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা অনুসারে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে। তবে গতকাল রাতে আমরা চিত্রটি দেখছি কিন্তু ভিন্ন চিত্র আমরা দেখছি, যেহেতু প্রার্থীদের কোনো কোনো জায়গায় আগ্রাবাদ সহ কোনো কোনো জায়গায় প্রার্থীদের যে ক্যাম্পগুলো আছে নির্বাচনী ক্যাম্প সেই ক্যাম্পগুলোতে আগুন দেওয়া হয়েছে। তো একেবারে ভোর রাতে আমরা জেনেছি খুলশি এলাকায় একটি ভোট কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই সাথে কিন্তু কোনো কোনো জায়গায় সংঘাতের ঘটনাও কিন্তু কয়েকদিন ধরে সেই চিত্রগুলো কিন্তু আমাদের হাতে এসেছে। সব মিলে বলা যায় যে যেহেতু প্রতিদ্বন্দ্বীমূলক নির্বাচন হচ্ছে এবার দ্বাদশ সংসদ নির্বাচন, একই সাথে যে চট্টগ্রামের 16টি আসন আছে, 16টি আসনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে প্রার্থীদের মধ্যে, কিন্তু আসলে প্রায় 12টি আসনের মধ্যে, সেই কারণে কিন্তু আসলে যে ভোটারদের উপস্থিতি তাদেরও কিন্তু আসলে যেন বাড়ানো যায়, তাদের যে একটা আগ্রহ সেই আগ্রহ কিন্তু আমরা দেখছি। কোনো পক্ষ যেন অপ্রীতিকর কোনো ঘটনা যেন না হয় নির্বাচনের দিন, ভোটারদের উপস্থিতি যেন বাড়ানো যায়, ভোটাররাও কিন্তু আসলে তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করার জন্য সেই ভোটের অপেক্ষায় আছেন। তবে শীতের সকাল থেকে কিন্তু আগামীকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, আইনশৃঙ্খলা বাহিনী তারা সতর্ক অবস্থানে আছে। এই ছিল আমার এখানকার সবশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে সোহাগের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। নির্বাচনের খবরে আরো একবার স্বাগত সোহাগ। ইতোমধ্যে কিন্তু আমরা বেশ কয়েকটি জেলা বিভাগ ঘুরে এসেছি, এবারে আপনি কোথায় যেতে চান? নাফিস, এবার বগুড়ার তথ্যটা জেনে নিতে চাই। দর্শক, এবার বগুড়ার ভোটের খবর জানবো, সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন।
অবাধ সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন এবং জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে বগুড়া জেলায় যে 969টি ভোট কেন্দ্র রয়েছে তার মধ্যে 662টি ভোট কেন্দ্র গুরুত্বপূর্ণ এবং এই জেলায় সেনাবাহিনীর 28টি পেট্রোল টিম রয়েছে পাশাপাশি বিজিবি রয়েছে 22 প্লাটুন 37 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 14 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে 150টি স্ট্রাইকিং ফোর্সের তারা টহল দেবে গোটা বগুড়া জেলা এর মধ্যে র‍্যাব বিজিবি পুলিশ আনসার সদস্য রয়েছেন এবং গতকাল দেখেছি আমরা সারাদিনে এবং রাতের বেলাও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা বিভিন্ন স্থানে টহল প্রদান করেছে এবং আজকেও সকাল থেকে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে রয়েছে এবং তাদের টহল অব্যাহত রয়েছে সব মিলিয়ে বগুড়ায় একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কিন্তু বদ্ধপরিকর জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসন এবং পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ সদস্যরা তারা কিন্তু দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে আজকে সকাল 11টায় বগুড়া সদর উপজেলা পরিষদ থেকে নির্বাচনী সরঞ্জাম প্রদান করা হবে এবং অন্যান্য উপজেলাতেও কিন্তু নির্বাচনী সরঞ্জাম চলে গেছে বগুড়া জেলার যে 60টি আসন রয়েছে এই 60টি আসনের মধ্যে কিন্তু 15টি রাজনৈতিক দলের 58 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে 22 জন রয়েছে স্বতন্ত্র প্রার্থী সব মিলিয়ে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা করণীয় তা করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসন এবং এই অঞ্চলের যে প্রার্থীরা আছেন তারা কিন্তু সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছেন এবং সাধারণ ভোটাররা যেন ভোট কেনে যায় তাদেরকে সেভাবেই উৎসাহিত করছেন বাবু আপনাকে ধন্যবাদ সাথেই থাকবেন দর্শক এবার যেতে চাই কুষ্টিয়ে সেখানে আছেন সহকর্মী জাহিদুজ্জামান জাহিদ জাহিদ নির্বাচনের সার্বিক পরিবেশ কেমন দেখছেন প্রস্তুতি কেমন সেই সাথে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে কিনা জানাবেন ধন্যবাদ সোহাগ কুষ্টিয়ায় 4টি আসনে নির্বাচন হচ্ছে এবং কুষ্টিয়ার 4টি আসনের মধ্যে 2 জন হেভিওয়েট প্রার্থী আছে সেটি কুষ্টিয়া 2 আসনে জাসদ সভাপতি যিনি 14 দলের পক্ষ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং আরেকজন আছে কুষ্টিয়া 3 আসনে অর্থাৎ কুষ্টিয়া সদর আসনে এখানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এখানে নির্বাচন করছে এই হেভিওয়েট 2 প্রার্থীর কারণে কুষ্টিয়ার প্রতীক কিন্তু দৃষ্টি আছে দেশবাসীর এবং সেই কারণে প্রশাসনও বেশ সচেষ্ট এবং সতর্ক বলা যায় আমি জেলা রিটার্নিং কর্মকর্তা এতেশম রেজার সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন যে যে 578টি কেন্দ্র আছে তার মধ্যে 246টি কেন্দ্র তারা গুরুত্বপূর্ণ চিহ্নিত করেছে তবে আপনি যে বলছিলেন যে কোনো সহিংসতার ঘটনা নিকট অতীতে বা আলোচিত গুরুত্বপূর্ণ তেমন কোনো ঘটনা নিকট অতীতে ঘটেনি নির্বাচনের প্রচারণা শুরুর পরের দিকে আমরা দেখেছি যে কুষ্টিয়ার দৌলতপুরে এবং কুমারখালী ভেড়ামা কুমারখালী খোকসা এসব এলাকায় কিছু ঘটনা ঘটেছে সহিংসতা হামলা এগুলোর ঘটনা ঘটেছে এসব কারণেই কিন্তু প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনাবাহিনী বিজিবি র‍্যাব পুলিশ এবং ব্যাটালিয়ন আনসার দিয়ে তারা কিন্তু একটি শক্তিশালী নিরাপত্তা বলয় তৈরি করছে বলে রিটার্নিং কর্মকর্তা আমাদের জানিয়েছেন এবং তিনি বলেছেন নির্বাচনের সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছে অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন করার জন্য তারা কিন্তু সব রকমের চ্যালেঞ্জ দিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং বলেছেন যে যেমন ম্যাজিস্ট্রেট নিরাপত্তা ম্যাজিস্ট্রেট যেমন নিয়োগ করা হয়েছে তেমন প্রশাসন সব মিলিয়ে মানুষকে ভোট কেন্দ্রে আসার জন্য তারা কিন্তু আহ্বান জানাচ্ছে জুবাইদুল আপনার এখানকার কি অবস্থা জানাবেন কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে কিনা সেই সাথে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমাদের জানাবেন ধন্যবাদ সুহাগ আমাদের অন্য সহকর্মীরা যেমনটি জানাচ্ছিলেন শেরপুরে কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন করেছে জেলা প্রশাসন এবং জেলা রিটার্নিং অফিসারের যে কার্যালয় থেকে আমরা কথা বলেছি শেরপুরের জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং অফিসার আবদুল্লাহ আল খায়রুমের সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচনকে সামনে রেখে কিন্তু আইন শৃঙ্খলা সহ ভোটে ভোট গ্রহণের যে প্রস্তুতি রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি সম্পন্ন হয়েছে গতকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনী পুলিশ বিজিবি র‍্যাব এবং আনসার বাহিনীর সমন্বয়ে কিন্তু তারা শেরপুরের বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন
আমি এই মুহূর্তে আছি শেরপুর সদর উপজেলার যে সহকারী রিটার্নিং অফিসার যে কার্যালয় রয়েছে সেটির সামনে। আমি এখানকার যে সহকারী রিটার্নিং অফিসার রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজ সকাল 10টা থেকে কিন্তু এই যে আমাদের যে নির্বাচনী এলাকা রয়েছে সেই সেই কেন্দ্র কেন্দ্রে কেন্দ্রে কিন্তু নির্বাচনী সরঞ্জামগুলো পাঠানো হবে। এখানে আপনি আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে একটু আগে কিন্তু আমরা খবর পেয়েছি যে সদর উপজেলার একটি যেটি একটি ভোট কেন্দ্র মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেটির একটি কক্ষে কিন্তু আগুনের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস খবর পেয়ে কিন্তু সেটি সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে এনেছে, তবে সেটি নাশকতার ঘটনা কি না সেটি কিন্তু পুলিশ আমাদেরকে এখন নিশ্চিত করতে পারেনি। তারা বিষয়টি খতিয়ে দেখছে, তারা তদন্ত করে দেখে বলতে পারবে যে ঘটনাটি কি নাশকতার না কোনো দুর্ঘটনাজনিত কারণে ঘটেছে। তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে নির্বাচনী সর্বশেষ ফিরে দৃষ্টিনন্দন সোহাগের কাছে। সোহাগ জুবাইদুল আপনাকে ধন্যবাদ, সাথেই থাকবেন। দর্শক, নির্বাচনের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।